আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের পদার্থের তৃতীয় অধ্যায় অর্থাৎ বলের সংঘর্ষ বা ভরবেগ সম্পর্কিত একটা অঙ্ক করাবো। এই অঙ্কে কিন্তু আমরা সবাই কনফিউজড হয়ে যাই মোটামুটি, যে কখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র মানব বা কীভাবে প্রমাণ করব যে একটা সংঘর্ষ ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে, অথবা গতিশক্তির বা শক্তি সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে, অথবা কীভাবে দেখাবে যে ওই সংঘর্ষটা নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। আসলে মোটামুটি একই জিনিসই, খুবই সহজ, এটাই বারবার আসে পরীক্ষায়, তো আমরা শিখে ফেলি। দেখো প্রশ্নটা কী বলছে, দেখো তো 10 কেজি আর 5 কেজি বোরের দুইটা বস্তু, তাই না? অর্থাৎ M1 দেয়া আছে কত? 10 কেজি। M2 দেয়া আছে কত? 5 কেজি। বস্তুদ্বয় 20 মিটার পার সেকেন্ড আর 30 মিটার পার সেকেন্ড বেগে চলার সময় সংঘর্ষে লিপ্ত হয়। অর্থাৎ দুইটার আদিবেগ দেয়া আছে কত? এটার আদিবেগ 20, এটার আদিবেগ দেয়া আছে কত? 30। ওকে, সংঘর্ষের ফলে বস্তুদের বেগ যথাক্রমে 26.67 আর 16.66 মিটার পার সেকেন্ড হয়। অর্থাৎ প্রথমটার শেষ বেগ দেয়া আছে 26.67 আর এটার শেষ বেগ দেয়া আছে কত? 16.66। তাহলে দেখো, অর্থাৎ 10 কেজি বোরের আর 5 কেজি বোরের দুইটা বস্তু চলতেছে, তাই না? চলতে চলতে একটা সময় কী হলো, একজন আরেকজনকে সংঘর্ষ দিল। তাহলে সংঘর্ষের আগে তাদের বেগ 20 আর 30 ছিল, আর সংঘর্ষ ঘটার কারণে অবশ্যই তাদের বেগ চেঞ্জ হয়েছে। তাহলে প্রথমটার হয়েছে 26.67 আর দ্বিতীয়টার বেগ হয়েছে 16.67। এখন তাহলে আমি 1 নম্বর অঙ্কটা আমাকে কি বলছে, এই যে একটা সংঘর্ষ ঘটছে না দুইটা বস্তুর মধ্যে, প্রথম অঙ্ক বলছে যে দেখাও যে এটা ভরবেগ সংরক্ষিত হয় বা সংঘর্ষের ফলে ভরবেগ সংরক্ষিত হয়, অথবা সংঘর্ষের ফলে মানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা মেনে চলে এই সংঘর্ষটা। দুইভাবে চাইতে পারে, বলতে পারে যে দেখাও যে সংঘর্ষটি ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে, অথবা সংঘর্ষের ফলে ভরবেগ সংরক্ষিত হয়। এটা একদম ইজি, জাস্ট দেখো প্রথমে বলবা যে বস্তুদ্বয়ের আদি গতিশক্তি, সরি আদি ভরবেগ, অর্থাৎ শুরুতে কী ভরবেগ ছিল সংঘর্ষের আগে, তাই না? তো সংঘর্ষের আগে ভরবেগ আমরা কীভাবে বাইর করবো, দুইটা বস্তু যখন দুইটা বস্তুর ভরবেগ যোগ করে দাও, M1 U1 M2 U2, কারণ সংঘর্ষের আগে বেগ এটা ছিল, তাই না? যোগ করে দিচ্ছে আর কিচ্ছু না, বস্তুর আদি ভরবেগ। তো M1-এর মান কত? 10। U1-এর মান হলো 20। M2-এর মান 5, U2-এর মান 30। তোমরা ক্যালকুলেটার হিসাব করে দেখবা এটা আসবে কত? 350 কেজি মিটার পার সেকেন্ড। তো এটা জিনিস অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা, ভরবেগের একক কিন্তু কেজি মিটার পার সেকেন্ড, এখানে কিন্তু হিসাব করতেছো ভরবেগ, সো ইউনিটটা যাতে কেজি মিটার পার সেকেন্ডে থাকে। আর শেষ ভরবেগ কত হবে বলো তো ভাই, বস্তুদ্বয়ের শেষ ভরবেগ আমরা খুব সহজে হিসাব করতে পারি না? M1 V1 + M2 V2, সংঘর্ষের পরের ভরবেগ আর কি। তা দেখো সংঘর্ষের আগে বেগ ছিল এটা, সংঘর্ষের পরে বেগ এটা, জাস্ট যোগ করে দাও আর কিচ্ছু না। তাহলে আমি জাস্ট মানটা বসায় দিচ্ছি, 10 × 26.67, 5 × 16.66, যোগ করে দেখবা ক্যালকুলেশন করে 350 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস দেখো, এখন তোমরা তোমরা নিজেরাই বলো, সংঘর্ষের আগে মোট ভরবেগ এটা ছিল, সংঘর্ষের পরে মোট ভরবেগ এটা, এই দুটা সমান না? তাহলে আমি কি বলতে পারি যে ভরবেগ আসলে সংঘর্ষের ফলে ভরবেগের কোনো পরিবর্তন হয় নাই, সংঘর্ষের আগেও যে ভরবেগ ছিল সংঘর্ষের পরেও একই ভরবেগ আছে। অর্থাৎ সংঘর্ষটা বলবা যে যেহেতু আদি ভরবেগ সমান শেষ ভরবেগ, তাই না? যেহেতু আদি ভরবেগ সমান কত? শেষ ভরবেগ। অতএব সংঘর্ষটা কি করে? শক্তির সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে। অতএব সংঘর্ষটি, সরি শক্তি সংরক্ষণশীলতা না, সরি ভরবেগের সংরক্ষণশীলতা বা ভরবেগের সূত্র মেনে চলে, জাস্ট সিম্পল, ভরবেগের সূত্র মেনে চলে, এই তো। তোমার পরীক্ষায় যদি বলে যে একটা সংঘর্ষ ভরবেগের সূত্র মেনে চলে কিনা বা ভরবেগ সংরক্ষিত, এটা মানে বোঝাচ্ছে যে সংঘর্ষের আগে বস্তুর যে ভরবেগ ছিল আর পরে, এটা জাস্ট এই সূত্রটা ডিরেক্ট বের করে দিবা, প্রথমে আদি ভরবেগ বাইর করবা, শেষ ভরবেগ, দুটা যদি সমান হয় তাহলে মেনে চলে, আর যদি সমান না হইতো তাহলে তো বলতে যে মেনে চলে না, অর্থাৎ কিছু না কিছু ভরবেগ নষ্ট হয়ে গেছে। আচ্ছা এটা পারলাম আমরা, এখন আমরা এখন 2 নম্বরে চলে যাই। ওকে, দুই নম্বরটা কী বলছে, একই ডাটা কিন্তু আমি ইউজ করবো, এই ডাটা কিন্তু একই ডাটা ইউজ করব। ওকে, দুই নম্বরটা কী বলছে দেখো, সংঘর্ষের ফলে গতিশক্তি সংরক্ষিত হয়,
আগেরটা কি বলছিল, ভরবেগ বা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে, এটাই বলতেছে গতিশক্তি সংরক্ষিত হয়, এই গতিশক্তি বা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে সংঘর্ষটা। সেই ক্ষেত্রে আসলে তখন তোমাকে শক্তি বের করতে হবে, আগে বাইর করছো ভরবেগ, এখন বাইর করবা কি হয় বলে গতিশক্তি সংরক্ষিত হয় বা শক্তির সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে বা শক্তির নিত্যতা মেনে চলে। তাহলে আমরা কি বাইর করি বলতো, বস্তুদ্বয়ের আদি শক্তি বা আদি গতিশক্তি, যেটাই বলো কোনো অসুবিধা নেই। তো শক্তির সূত্রটা আমরা কি জানি, কাজ ক্ষমতা চ্যাপ্টার থেকে, হাফ এম বি স্কয়ার, যে কোনো জায়গার সূত্র কি জানি, হাফ এম বি স্কয়ার, এটা হলো শক্তি নির্ণয়ের সূত্র, গতিশক্তি নির্ণয়ের সূত্র। ওকে, তাহলে আদি গতিশক্তি আমরা কেমনে বাইর করবো, প্রথমটা হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস কত হবে, হাফ এম টু ইউ টু স্কোয়ার, এটা হলো তাদের আদি গতিশক্তি, হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার। তো মানটা বসায় দিই, হাফ এম ওয়ানের মান কিন্তু 10 আর ইউ ওয়ানের মান কিন্তু 20, মেন মানের মনে রাখবা যে এটা কিন্তু স্কোয়ার, প্লাস হাফ এম টু এর মান 5 ইন্টু এটার মান হলো 30, ইউ টি এর মান এটা স্কোয়ার। ওকে, এটা যদি তোমরা হিসাব করো তাহলে তোমাদের আনসার আসবে 4250 কে, সরি, যেহেতু এটা শক্তি তার একক কী বলতো, ঝোল। এই জিনিসগুলো মাথায় রাখবা, এটা কিন্তু শক্তি বাইর করতেছে, তার একক কত হবে, ঝোল। তাহলে বস্তুদের আদি শক্তি বা আদি গতিশক্তি হিসাব করে ফেললাম, তাহলে শেষ গতিশক্তি বের করতে পারবো না, শেষ গতিশক্তি সিমিলার, শেষ বেগটা কাউন্ট হবে হাফ এম ওয়ান বি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু বি টু স্কোয়ার। মানটা বসে দেয় আর কিচ্ছু না, হাফ এম ওয়ানের মান 10, এটার মান হলো গিয়া 26.67 হোল স্কোয়ার প্লাস হাফ এম টু এর মান কত, 5, এটার মান হলো গিয়া 16.66 হোল স্কোয়ার। হিসাব করে দেখবা এটা আসবে এইটা। এখন একটা জিনিস বলতো, যে বস্তুদের সংঘর্ষের আগের গতিশক্তি এটা না 4250, আর সংঘর্ষের পরেও শক্তি দেখো 4250 না, তাইলে যেহেতু সংঘর্ষের আগের শক্তি আর পরের শক্তি সমান, তার মানে কি কোনো শক্তি এই সংঘর্ষের ফলে নষ্ট হয় নাই, অর্থাৎ এই সংঘর্ষটা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে বা সংঘর্ষের পরে গতিশক্তি সংরক্ষিত হয়, যা আছে তাই ছিল। তাহলে এখন তোমরা বলে দিবা, যেহেতু আদি গতিশক্তি সমান শেষ গতিশক্তি, অর্থাৎ সংঘর্ষে গতি গতিশক্তির বা শক্তির নিত্যতার সূত্র মেনে চলে বা গতিশক্তি সংরক্ষিত হয়, যেটাই আসুক পারবো আশা করা যায়। এখন যদি না আসতো, ধরো সাপোজ এটা 4250 আর এটা আসছে অন্য একটা মান, তখন বলতে যে এটা মেনে চলে না। ওকে, তো তোমাদের আমি একটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপস দিয়ে দিই, তোমরা আমার আগের যদি লেকচারগুলো দেখা থাকো সেখানে পেয়ে যাবা, বাস্তবে কিন্তু এটা কখন মানবে বলতো, গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র বা শক্তির নিত্যতা সূত্র একটা সংঘর্ষ কখন মানবে, সবসময় মনে রাখবা সংঘর্ষটা কী হইতে হবে, স্থিতিস্থাপক, সংঘর্ষটা কী হইতে হবে, স্থিতিস্থাপক, অর্থাৎ সংঘর্ষের ফলে কোনো প্রকার শক্তি নষ্ট হইতে পারবে না, তাপ, শব্দ, ঘর্ষণ এরকম কোনো প্রকার শক্তি নষ্ট হইতে পারবে না। বাস্তবে কি পাওয়া যায়, বাস্তবে কখনো এটা পাওয়া না, বাস্তবে সকল সংঘর্ষ কি অস্থিতিস্থাপক, অর্থাৎ কিছু না কিছু এনার্জি নষ্ট হবে। বাট আমরা থিওরিটিক্যালি প্রমাণ করব যে যদি সমান আসে আমরা দেব স্থিতিস্থাপক, সমান না আসলে বলবো অস্থিতিস্থাপক। ওকে, ডান। এখন আসো তুমি তিন নম্বরটা একটু দেখো, তিন নম্বরটা কি অনেক সময় পরীক্ষায় বলে যে দেখাও যে সংঘর্ষটা নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। প্রথমটা কি ছিল, এক নম্বরটা বরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে অথবা বরবেগ সংরক্ষিত থাকে, এটা দেখাইতে। অনেক দ্বিতীয়টা বলছে যে গতিশক্তির সংরক্ষণ থাকে অথবা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে দেখাও, অথবা বলতে পারে যে দেখাও যে সংঘর্ষটা স্থিতিস্থাপক, একই জিনিস, অথবা বলতে পারে যে দেখাও যে সংঘর্ষটা অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক দেখাইতে হলে বলবো যে আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি সমান না, একই জিনিস। এখন তিন নম্বরটা কি বলছে বলতো, তিন নম্বরটা বলতেছে যে মজার জিনিস, যে তৃতীয় সূত্রকে সমর্থন করে কি করে না, এটা তোমাকে কি করতে হবে, দেখাইতে হবে। তাহলে নিউটনের তৃতীয় সূত্রটা কি মনে আছে, আমার এখানে দুইটা বস্তু কিন্তু, একটা হলো কি এম ওয়ান আর একটা কত এম টু, তাই না? তারা যখন সংঘর্ষ করে, এই যে সংঘর্ষ হচ্ছে না মাঝখানে, তখন ধরলাম এম ওয়ান বস্তুটা এম টুকে কত বলে ধাক্কা দিচ্ছে, এফ ওয়ান। সিমিলারলি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি জানি, প্রত্যেক বস্তুরই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সো এম ওয়ান যদি এম টুকে এফ ওয়ান বলে ধাক্কা দেয়, এম টুও কী করবে, এম ওয়ানকে এই যে দেখো এফ ওয়ানের সমান কিন্তু বিপরীত, মানে উল্টা দিকে একটা বলে ধাক্কা দিবে,
এটাই তো নিউটনের তৃতীয় সূত্র, তাই না? যে একটা বস্তু আরেকটাকে যে বলে ধাক্কা দিবে, অপর বস্তুটা এই বস্তুটাকে উল্টা দিকে বাট সমমানের বলে ধাক্কা দিবে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমি কী লিখতে পারি? F1 ইকুয়াল টু মাইনাস F2 লিখতে পারি? অবশ্যই পারি। আবার F1 সমান আমরা কী লিখতে পারি? M1 A1, যেহেতু এটা M1 বস্তুর আর এটা হলো মাইনাস তো সূত্রেরই, F2 হবে কত? M2 A2, এটা কিন্তু দ্বিতীয় বস্তুর, তাই না? M2 বস্তুর, তাহলে তার ভর ইন্টু তার ত্বরণ। কারণ আমরা আমরা বলের সূত্র অনুসারে কী জানি? F ইকুয়াল টু কত? MA, ওইটাই লিখছি। যেহেতু এটা M1 বস্তু, তাই M1 A1 লিখছি, M2 A2। একটু বুঝছো তোমরা? তাহলে দেখো, আবার A1 সমান আমরা কী লিখতে পারি? B1 মাইনাস U1 বাই T। সংঘর্ষের সময় কিন্তু দুইটার ক্ষেত্রেই সমান থাকবে, এটার ক্ষেত্রেও তাই লিখতে পারি না? দেখো তো নিচে লিখতেছি M2 V2 মাইনাস U2 বাই T। ওকে, তাহলে দেখো নিচে টি উভয় সাইডে আছে, টি বাদ দিয়ে দিতে পারি না, তাহলে উপরে আমরা ভাঙ্গি। ওকে, গুণ করলে কত আসে বলো তো? M1 V1 মাইনাস M1 U1, আর ডান পাশে এটিতে মাইনাস আসবে, মাইনাস M2 V2, মাইনাস আছে প্লাস M2 U2। এটা যদি এখন একটু সাজায়, এটাকে এই পাশে নাও, এটাকে এই পাশে নাও, তাহলে সূত্রটা এরকম আসবে দেখবা। ওকে, এটাকে এই পাশে, এটাকে এই পাশে, সূত্রটা একটু সাজাইলে এটা আসবে, M1 U1 প্লাস M2 U2 সমান সমান কত? M1 V1 প্লাস M2 V2। এটা আসলে আলটিমেটলি কী বলো তো? আশা করি তোমরা সবাই বলে ফেলছো, M1 U1 প্লাস M2 U2 সমান সমান M1 V1 প্লাস M2 V2। এটাই আসলে কি? শক্তি সংরক্ষণশীলতা সূত্র, তাই না? এটা আসলে কি? শক্তির সংরক্ষণশীলতা সূত্র না? তাইলে আসলে যদি তোমাকে সংঘর্ষের ফলে বা সংঘর্ষটা নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে কি না এইটা জানতে চায়, আসলে ইনডাইরেক্টলি জানতে চাইছে যে সংঘর্ষটা ভরবেগের সংরক্ষণ সূত্রকে মেনে চলে কি না, বা বরবে মানে সংঘর্ষটা দেখাও যে সংঘর্ষটা বরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে, এটা বলা আর নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে কি না এটা জানতে চাওয়া আর কি। বাট এটা আনসার কেমনে করবা, তাই না? এটা তোমাদের কাছে একটা বার্নিং কোয়েশন। তাহলে আনসার কেমনে করবো? আনসার এমনিই বলবা যে ধরি M1 বোরের বস্তুটা M2 বোরের বস্তুকে F2 বলে কি করে পোতে মানে আঘাত করে, সিমিলারলি M2 বোরের বস্তুটাও কি এটাকে F2 বলে বিপরীত দিকে আঘাত করতেছে। তাহলে তৃতীয় সূত্র অনুসারে এইটা সমান এটা লিখতে পারি, তারপরে ভেঙে ভেঙে এই লাইন বলবা, তারপরে এখানে নিচে এক লাইন বলে দিবা যে আসলে এটা কি হচ্ছে? ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র, তাই না? অর্থাৎ তাইলে একটা সংঘর্ষ নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে কি করে না সেটা যাচাই করার জন্য আসলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রমাণ করলেই হবে। তাহলে তখন আবার এই কনসেপ্ট এই পর থেকে একটু করার পর এখানে চলে আসবা যে বস্তুর আদি ভরবেগ বাই করবা, শেষ ভরবেগ বাই করবা, যদি দুইটা সমান হয় তাহলে সেটা নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে, সমান না হলে সেটা নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে না।